অনেকদিন পরে আবার গিয়েছিলাম বারাসাত, কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সাম পড়েছিল। আর তোমরা জানো আমি বারাসাতে ক্যামেলিয়া কলেজে পড়ি, তাই সকাল 7:30 নাগাদ আমরা উঠে পড়ি বাসে। আর কিছুক্ষণ পরেই মেচেদা পৌঁছাই, সেখানে চলে আসে শুভদীপ। এবং এটা দেখতেই পাচ্ছ, এটা এয়ারপোর্ট 3 নম্বর, যেখানে প্রায়ই হেলিকপ্টার সরি এরোপ্লেন দাঁড়িয়ে থাকে। এবং দেখলাম আমাদের যারা বেশি দায়িত্ব নিয়ে থাকে তারা একটা ফ্রেম বানিয়েছে, কারণ এটা আমাদের লাস্ট ইয়ার কলেজে, এটাই আমাদের শেষ বছর, আর তাই জন্যই কিছু ফ্রেম বানিয়েছে যেগুলো স্যারদেরকে দিবে। কিন্তু ওই ফ্রেমে আমাদের ফটো নেই, কারণ যখন ছবিটা তোলা হয় তখন আমরা যাইনি। তাই জন্য সব টিচারকে ডেকেই ওই ফ্রেমগুলো দেওয়া হচ্ছিলো। আর কিছুদিনের মধ্যেই আমার 4th ইয়ার কমপ্লিট হয়ে যাবে। এবং তারপর আমরা যখন বাড়ি যাই তখন এই দাদাগুলোকে দেখতে পাই, যারা দেখলো যে আমি ক্যামেরা করতেছি, তারা আমাদেরকে হাত বাড়াচ্ছিল এবং হাত নাড়াচ্ছিল। সত্যি বলতে যখন 3:30 থেকে আমরা বাড়ি আসি, এত পরিমাণ কষ্ট হচ্ছিল তোমাদেরকে বোঝাতে পারবো না। কি পরিমাণ ওয়েদারটা বাজে ছিল, এত গরমে সবাই সাফোকেশন হচ্ছিল। আর তারপরে আমরা পৌঁছে যাই আমাদের প্রাণের শহর মেচেদাতে। এবং বাড়ি ফিরে আকাশ, আমি আর কাকা তিনজন মিলে আবার চলে আসি মেচেদাতে আইস পার্ক, যেটা রয়েছে পদ্মাবতীর অপোজিটে। এখানে আমি নিয়েছিলাম ফালুদা এবং কাকা নিয়েছিল, আর আকাশ নিয়েছিল কাজু শেক। আমি নিয়েছিলাম ফালুদা, আমার ফালুদাটাই ভালো লাগে, যেখানে চিয়া সিড দিয়েছিল এবং অনেক কিছু চকলেট সিরাম অনেক কিছুই দিয়েছিল। শুভ আমাকে বলেছিল এখানে একটা আইস পার্ক আছে, একদিন ট্রাই করে যাস। তো আমি বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে চলে আসি আমরা আইস পার্কে। নিজেরাই দেখো কত সুন্দর লাগবে, নিজেদের না লোভ লেগে যাবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। এটার দাম নিয়েছিল 70 টাকা, আর কাজু শেক আই থিঙ্ক 50 টাকার মতো নিয়েছিল। টেস্ট খুব একটা খারাপ নয়, ভালো, তোমরাও ট্রাই করতে পারো। যারা মেচেদা বাসিন্দা এই আইস পার্কে অবশ্যই একবার ট্রাই করতে পারো। আমরা তো গিয়েছিলাম লাইট জোন মোবাইলের অপোজিটে, আর আমি সত্যি বলতে পিছনে না দেখে হুচুট খেয়ে পড়ে যাচ্ছিলাম। তারপর টেস্ট করলাম, ঠিকঠাক আছে, ভালো লাগলো। তোমরাও টেস্ট করতে পারো মেচেদার এই আইস পার্কে। দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো মিনি ব্লগে বা অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো ভাই, সবাই ভালো থেকো এবং আমার ভিডিও এইভাবেই সাপোর্ট করতে থাকো। চলো আজকের মতো ভাই।